ব্যবস্থাপনার বিভিন্ন নীতির মধ্যে একটা উল্লেখযোগ্য নীতি হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, এবং এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনাটা আমাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচন করেছে। সো আজকে আমরা দেখে নিব এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার চারটি নীতি। তো আগে তোমাদেরকে বলে দিই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকটা আসলে কে, আর এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে FW টেইলর, অর্থাৎ ফ্রেডরিক বিন্সল টেইলর। আর এই FW টেইলর আমাদেরকে যে চারটি নীতি দিয়েছেন, চারটি নীতি আমি তোমাদেরকে আজকে খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, যেটা কিনা আমি বাংলায় সহজে বলে দিচ্ছি। প্রথমত যেটা করেছেন তা হচ্ছে কাজের প্রক্রিয়ায় আধুনিকায়ন। এর মানে হচ্ছে, খেয়াল করে দেখবে ব্যবসায়ের ক্ষেত্রে কিছু কাজ আমরা অনেক দিন আগে থেকে করে আসছি, কখনো মনেই হয়নি এখানে কোনো একটা চেঞ্জ আনা প্রয়োজন। এই যে চেঞ্জ আনা সম্ভব, একটা নতুন পরিবর্তনের মাধ্যমে প্রক্রিয়াটা আধুনিকায়ন করা যায়, এই ধারণাটা আমাদেরকে দিয়েছেন FW টেইলর। তিনি বলেছেন, তুমি তোমার কাজটাকে অনেকদিন ধরে অবজার্ভ করো, অর্থাৎ পর্যবেক্ষণ করো, পর্যবেক্ষণের মাধ্যমে দেখো এখানে লুপ হোলটা কোথায় আছে। যদি তোমার কখনো মনে হয় কোনো একটা লুপ হোল আছে, অর্থাৎ এই পর্যায়ে এসে তোমার অনেক বেশি টাইম কনজিউমিং হচ্ছে, তুমি এই প্রসেসটা এন্টায়ারলি বাদ দিয়ে দাও। এই যে বললাম একটা প্রসেস বাদ দিয়ে দিচ্ছি, এর ফলে তোমার কাজটা একটু ছোট হয়ে গেল এবং অনেক বেশি আধুনিকায়ন করতে পারলে। এটাই হচ্ছে কাজের প্রক্রিয়ার আধুনিকায়ন, যেটা কিনা আমাদেরকে শিখিয়েছেন FW টেইলর তার বৈজ্ঞানিক ব্যবস্থাপনায়। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং পদোন্নয়ন, এই কাজের ক্ষেত্রে বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করতে বলেছেন FW টেইলর। তিনি বলেছেন, কর্মী নিয়োগের ক্ষেত্রে তাকে প্রশিক্ষণ দিয়ে নতুন কাজ শেখানো এবং তাকে তার ভালো কাজের জন্য উন্নত প্রমোশন অর্থাৎ পদোন্নয়ন দেওয়াটাও একটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। কেন? বিকজ তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে তোমার কর্মীদের কি কোনো ধরনের প্রয়োজন আছে কিনা। এমন হয় কি না যে তোমার কর্মী একটা কাজ করতে পারছে না, তখন তুমি তাকে প্রশিক্ষণ দাও। তোমার কর্মী কোনো একটা কাজ খুব ভালোভাবে করছে, তাকে তুমি গিয়ে একটা বাহবা দিয়ে আসো, অথবা তুমি তাকে একটা প্রমোশন করে দাও। এটা এবং এর পরবর্তীতে হচ্ছে কর্মীদের মধ্যে আন্তঃসম্পর্কের উন্নয়ন, অর্থাৎ কর্মীরা যাতে কখনো এরকম না হয় একই ডিপার্টমেন্ট একই অফিসে কাজ করছে কিন্তু ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট হওয়ার কারণে কারো সাথে কারো কোনো পরিচয় নেই, এটা যেন না হয়। কর্মীদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক, সুসম্পর্ক বিরাজ করাটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার অন্তর্গত। এবং লাস্ট হচ্ছে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিতকরণ। সর্বোচ্চ উৎপাদন হচ্ছে তোমাকে ব্যবস্থাপনার ক্ষেত্রে যা কস্ট বিয়ার করতে হচ্ছে তা থেকে বেনিফিট সবসময় বাড়িয়ে ধরে রাখতে হবে। তুমি যদি বেশি বেনিফিট করতে না পারো, তোমার যা কস্ট হচ্ছে তা থেকে যদি কস্ট যদি এখানে থাকে, তোমার বেনিফিট মিনিমাম করে হলেও এখানে থাকতে হবে। কস্টের তুলনায় যদি বেনিফিট বেশি না হয় তাহলে সেক্ষেত্রে তোমার লস হয়ে যাবে, অর্থাৎ এই পর্যায়ে এসে তোমার লস হবে আর এই পর্যায়ে এসে তোমার প্রফিট হবে। এই যে ডিফারেন্সটা মেক করতে পারছো, এটাও হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। সো এটা ছিল FW টেইলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। আরেকবার যদি আমি রিপিট করি তাহলে বলতে হবে, কাজের ক্ষেত্রে আধুনিকায়ন, কর্মী নিয়োগের ক্ষেত্রে এবং কর্মী পদোন্নয়নের ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অনুসরণ করা, আর কর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক নিশ্চিতকরণ এবং সর্বোচ্চ উৎপাদন নিশ্চিতকরণ। আর এটা ছিল বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটা ছোট্ট রিভিউ।